السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين أما بعد দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে আছেন নিউজ 24 এর সাথে ইসলাম আমরা এই অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে এই সুন্দর মুহূর্তে সুন্দর বিকেলে স্বাগত জানাচ্ছি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে অনুষ্ঠানটি বরাবরের মতো ইসলামিক প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলবো এবং নির্দিষ্ট জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ আপনারাই করে থাকেন আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে কোরআন ও সুন্নাত আলোকে যথাযথ সমাধান দেওয়ার জন্য চেষ্টা করি আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব তার যথাযথ সমাধান দেওয়ার জন্য আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হলো ইসলাম শিক্ষার উৎস এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস এবং মুফাসসির মুফতি মুহিবুল্লাহিল বাকি সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারাকাতুহু মুহতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকত আল্লাহ তাআলা ভালো রেখেছেন সকলকে ভালো রাখুন দর্শক মণ্ডলী ইসলাম শিক্ষার মূল উৎস কি আমরা কিন্তু সকলেই জানি মূল উৎস কি তো এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা মুহতারামের কাছেই শুনবো মূল উৎসের সাথে যখন আমরা সম্পর্ক রাখবো জানবো সম্পর্ক রাখবো সেই অনুযায়ী আমল করব জীবনটাকে চালাবো তখন কিন্তু আমাদের জীবনটা বড় সুন্দর হয়ে যাবে আমাদের জীবনটা পূত পবিত্র হয়ে যাবে এবং আমলি জীবন হবে চলুন এই সম্পর্কে আলোচনা মুহতারাম আপনার কাছে শুনবো যে ইসলাম শিক্ষার মৌলিক যে উৎসগুলো আছে এগুলো আপনার কাছে আমরা সব বিস্তারে শুনবো ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العلي العظيم إسلام প্রথমে বুঝতে হবে ইসলাম একটা স্বভাবজাত ধর্ম মানবিক বৈশিষ্ট্যের সাথে নবী না আসলেও যে কাজগুলি আপনাকে করতে হবে ইসলামটা হলো সেরকম একটা ধর্ম যার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করার জন্য কোন নবী যদি শিক্ষাও না দেয় তাহলেও তাকে এটার উপর বিশ্বাস করতে হবে সমস্ত কিছু দেখে তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলেন আল্লাহ পাক কবির ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা আমি কোন জাতিকে ততক্ষণ শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত রসুল তার কাছে প্রেরণ করা হয় না এখন কোন একজন ব্যক্তির কাছে রসুল যায় নাই তারপরও কি তাকে তাওহীদের উপর বিশ্বাস করতে হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন রসুল দুই ধরনের আছে একটা হলো তাদেরকে প্র্যাকটিক্যাল আল্লাহর গোলামী শিক্ষা দেওয়ার জন্য রসুল পাঠানো আরেকটা রসুল হলো মানুষকে যে স্বভাব যাতে একটা বিবেক দিছে সেটা অতএব তাওহীদের বিষয়ে কোনো নবী পাঠানো হবে না তাওহীদের বাইরে অন্য যেগুলি ইসলামী শিক্ষা আছে আপনি কীভাবে নামাজ পড়বেন কোন জিনিসটা হারাম কোন জিনিসটা হালাল সেটা শিক্ষা দেওয়ার জন্য ইসলামের আল্লাহ পাক কবির যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং শেষ নবী হিসেবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন অতএব ইসলাম শিক্ষা বলতে আমরা বুঝি কি একজন মানুষ আল্লাহর সাথে দাসত্ব করা সামাজিক জীবনে লেনদেন লেনদেন করা চাল চলন চরিত্র ঠিক করা আত্মশুদ্ধি করা সবগুলোর সাথে একটা ইসলামের সম্পর্ক এই জিনিসগুলি শিক্ষার জন্য আল্লাহ পাক কবির একদিকে কোরআন দিয়েছেন অন্যদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল জীবনটা হলো মূল উৎস ইসলাম শিক্ষার জন্য অতএব একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে সেটা হলো কি কিছু কিছু বন্ধু বান্ধবের জিজ্ঞাসা করে বলেছে আল্লাহ পাক কবির আহকামুল হাকিমিন বিচক্ষণ ভবিষ্যৎ অতীত বর্তমান সব কিছু জানেন উনি এই শিক্ষা দেওয়ার জন্য একটা নবী পাঠালে তো যথেষ্ট ছিল আবার যুগে যুগে নবী পাঠাইছে আবার শেষ নবী পাঠানোর পর আর কোনো নবী পাঠাবে না কেন কারণ অন্য নবীদের শিক্ষা কি যথেষ্ট ছিল না যেহেতু ইসলাম শিক্ষার জন্য ওয়াহী এবং যেই নবী যেই যুগে ছিলেন সেই নবীর প্র্যাকটিক্যাল জীবনটা হলো ইসলাম শিক্ষার মূল আদর্শ এখন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী সেই হিসেবে তার জীবনটা এবং আল্লাহর পক্ষ থেকে তার উপর যে কোরআন নাজিল করা হয়েছে এটা হলো ইসলাম শিক্ষার মূল উৎস এখন অন্য নবীরা থাকতে আবার একটা নবী পাঠানোর দরকারটা কি আসলে জিনিসটা বুঝতে হবে আমাদের মানুষ যখন অসুস্থ হয়ে যায় কোনো মনে করেন হঠাৎ করে একজন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে তাহলে মেডিকেলে ভর্তি করানো হয়েছে 40 বার ঘন্টায় দাস্ত হচ্ছে বা পায়খানা হচ্ছে লুজ মোশন
একটা ডাক্তার আসলো, ওষুধ দিল যে এই ওষুধগুলো এইভাবে খাবেন, তার লোস মোশনটা একটু কমছে, আরেকটা ডাক্তার আসছে আরেকটা পরিবর্তন করছে, এইরকম করে করে 14 দিন পরে সে একটা স্বাভাবিক অবস্থায় চলে আসার পর ডাক্তার বললো যে আপনাকে আমি ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি চলে যান, আপনি আর আসতে হবে না, এই ওষুধগুলি খাবেন, তাহলে এরপর আর কোনো ডাক্তারের দরকার হবে না। তদুরূপ আল্লাহ পাক যখন মানুষকে দুনিয়াতে যখন পাঠাইছে, মানুষের মানবিক গুণাবলী এবং মানুষের প্রাকৃতিক চাহিদা সবগুলো এক এক রকম ছিল যখন দুনিয়াতে, সামাজিক এবং মানুষের। মহতারাম, আমরা এখানেই আপনার কাছে আসবো, আমাদের যেতে হয় দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আরেকবার বলুন তো, কি জানতে চাচ্ছেন, কোন নামাজ? মান্তি নামাজ। জি, আমরা বুঝতে পেরেছি, মান্তি নামাজ। জি, আরেকটি কি প্রশ্ন? পরবর্তীতে যিনি আছেন প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। জি, গতকালকে আমি প্রশ্ন করেছিলাম যে আতর মাখার বিষয়টা, সেটা আমি মানে সাউন্ড কমন ছিল তো বুঝতে পারিনি আমরা। জি বলুন, আজকে বলুন। হচ্ছে আতর আমরা মানে রোজা থেকে কিংবা আমরা মেয়ে মানুষেরা আতর মাখতে ব্যবহার করতে পারবো কিনা, রোজা থেকে আতর কিংবা স্নো ক্রিম মাখতে পারবো কিনা রোজা রেখে আতর খুশবু ব্যবহার করতে? জি জি, আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি। আরেকটা হুজুর, আরেকটা প্রশ্ন আছে। জি হুজুর, আরেকটা প্রশ্ন আছে। বলুন বলুন, প্রশ্নটি বলুন। আমরা হচ্ছে ওই যে আপনার সময় সময় সুন্নত এবং নফল নামাজটা বসে থেকে পড়ি, হয়তো সময় শরীরটা খারাপ লাগলো, ভালো লাগছে না, তখন হয়তো সুন্নত এবং নফল নামাজটা বসে থেকে পড়ি, এটা কি করা যাবে? ঠিক হচ্ছে কিনা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে যিনি আছেন প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি। সম্ভবত চেষ্টা করছেন কিন্তু লাইন পাচ্ছেন না, ধন্যবাদ। আমরা প্রশ্ন নিব আপনার, আমরা যে বিষয়গুলো পেয়েছি আলোচনা করে নি, বুঝতে পেরেছেন বিষয়গুলো। জি জি, মান্তি নামাজ, মানতের নামাজ আর কি। এখন যে কেউ মানত করলে সেটাকে আমরা আরবিতে বলি নজর, নজর তখন ওয়াজিব হয়ে যায়। তিন সময় ছাড়া, তিন অক্ত ছাড়া, যখন সূর্য উদিত হচ্ছে, সূর্য মাথার উপর স্থির আছে, সূর্য অস্ত যাচ্ছে, এই তিন সময় ছাড়া এই মানতের নামাজগুলো যে কোনো সময় পড়া যাবে, পড়া যাবে। আশা করে বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে তাহাজ্জুদের নামাজ আমরা কি সুন্নতের নিয়তে পড়ব? আসলে বিষয়টা হলো কি জানেন, কতক সময় আমরা কিছু জিনিসকে, যেমন মনে করেন আমাদের এক ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ, সে আবার গ্রামের মধ্যে তার বলে খোকন, তাহলে আব্দুল্লাহ আর খোকন একই জিনিস। তদুরূপ শরীয়তের পরিভাষায় সুন্নতে মুয়াক্কাদ আছারা, যে সুন্নতগুলি আছে সেই সুন্না আর নফল একই জিনিস, একই জিনিস। অতএব আমাদেরকে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ার সময় যে সুন্নত বলে তাও হবে, তাও হবে, নফল বললে তাও হবে, কারণ সুন্নতে মুয়াক্কাদ আছারা, অন্য সুন্না বলতে সুন্নতে জায়দা, আর সুন্নতে জায়দা অর্থ হলো নফল, অতএব নফল বলা এবং সুন্নত বলা একই জিনিস, নফল অর্থই তো হলো জায়দা, অতিরিক্ত। কিন্তু আমরা বলি আর কি, এগুলি সুন্নতে গায়রে মক্কাতে যেগুলো সবগুলি নফল। হ্যাঁ, আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি, রোজা রেখে আতর অথবা ক্রিম ইত্যাদি। একটা আমি একটা কথা বলি, সেটা হলো কি জানেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্পষ্ট হাদিস হলো মহিলারা খুশবু দিয়ে বের হবে না, যাতে করে তাদের প্রতি শয়তান কোনো রকমের ক্ষুদৃষ্টি সৃষ্টি করবে বা উঁকি সৃষ্টি করবে। কিন্তু রোজার সাথে আতর খুশবু ব্যবহার করার সাথে কোনো সম্পর্ক নাই, অতএব পুরুষও আতর ব্যবহার করতে পারবে, মহিলাও ঘরের ভিতর আতর খুশবু ব্যবহার করতে পারবে, তবে আতর খুশবু দিয়ে বের হওয়া যাবে না রাস্তাঘাটে, এগুলি দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না, কিন্তু ঘরের ভিতর ব্যবহার করা যাবে, রোজা রাখলেও ব্যবহার করা যাবে, রোজা রাখলেও ব্যবহার করা যাবে, তবে
ক্রিম যেগুলি আছে সেগুলো সবসময় ব্যবহার করা যাবে, কারণ ক্রিমটা তো মেয়েদের সৌন্দর্যবর্ধক এবং তাদের স্কিন ঠিক রাখার জন্য, এটা তো শরীয়ত বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতি আখরাজা লিইবাদি, আল্লাহ পাক রাসূলকে বলেন আল্লাহ পাক মানুষের সৌন্দর্য বৃদ্ধির জন্য যেসব জিনিসগুলো বের করেছেন, আবিষ্কার করেছেন মানুষ দিয়ে বা ইনডাইরেক্ট ডাইরেক্ট, সেগুলি তোমাদেরকে কে হারাম করে দিয়েছে, সেগুলোর কোনো ব্যবহার করতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, তিনি ফরজ দাঁড়িয়ে পড়েন বাট নফল এবং সুন্নাত বসে পড়ার কোনো সুযোগ আছে? উনি বলেছেন যে আমি একটু অসুস্থ লাগলে বা ক্লান্তি লাগলে, যেহেতু নফল নামাজ এটা বসে পড়া যাবে কোনো সুযোগ, কিন্তু নফল দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি, বসে পড়া জায়েজ অবশ্যই, যেহেতু যেহেতু উনি পারেন। তবে অসুস্থতার ক্ষেত্রে তো মাসআলা সুযোগ আছে, অসুস্থতাও আছে, কতক সময় নামাজ পড়তে পড়তে ক্লান্তিও তো হয়ে যায়, আর কাজ ঘরের কাজ করার পর মনে করেন রান্না বান্না করার পরও তো মানুষের মধ্যে একটা ক্লান্তি এসে যায়, একবারে এমন কোন বিষয় নয় যে একবারে বড় ধরনের অসুখ হতে হবে তারপরেই বসে পড়তে পারবে, সেই বিষয়টা এরকম না। জি আসসালামু আলাইকুম, জি যিনি আছেন অপেক্ষায় আছেন প্রশ্ন করুন। আমরা বুঝতে পেরেছি, আলোচনা করছি বায়াত সম্পর্কে শরীয়তের দিক নির্দেশনা কি। পরবর্তী প্রশ্ন যাব, আসসালামু আলাইকুম, জি প্রশ্ন করুন। আমরা আলোচনা করছি এ বিষয়টি, তার কোন প্রশ্ন আছে আপনার? আমরা আলোচনা করছি, জি বুঝতে পেরেছেন। প্রথম যে প্রশ্নটি বায়াত সম্পর্কে, এটা জরুরি একটা প্রশ্ন কিন্তু আমরা পেয়েছি। প্রথম একটা কথা বলি, বায়াত অর্থ হলো কাউকে নিজের মুর্শেদ, নিজের পথ প্রদর্শক, গাইড হিসেবে মেনে নেওয়া। কারণ মনে করুন আপনি ইসলাম খুব বুঝেছেন কিন্তু আপনার কারো কাছে আল্লাহ ছাড়া জবাবদিহিতার জন্য আর কেউ নাই দুনিয়াতে, তাহলে আপনি যা ইচ্ছা তাই চলবেন এবং যখন যেটা বুঝে আসে সেটাই করবেন। সেই জন্য বায়াতের বিভিন্ন অর্থ আছে, যেমন রসুল পাক সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাইআত আলাল জিহাদ করতেন, আবার আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে সাহাবীরা বাইআত আলাল খিলাফা করছে, আবার মক্কা শরীফ থেকে যেসব মহিলারা মদিনা শরীফ গেছে তাদের ব্যাপারে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইবায়ানাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা, এই যে বায়াত আলাল ঈমান, বায়াত আলাল আমল, আমল মানে আমি আমলগুলি করব সেজন্য বায়াত করা। অতএব আমরাও কোন মুর্শিদ যার কাছে আমি আস্থা রাখি, আমি তার কাছে জবাব দিই, তার জন্য হুজুর আমি আপনার কাছে মুরিদ হইলাম, আমার কোনো ত্রুটি বিচ্ছুতি দেখলে আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে ধরিয়ে দেবেন এবং আপনি আমাকে শুধরিয়ে দিবেন, সেই নিয়তে কারোর কাছে বায়াত হওয়া খুব জরুরি, জরুরি। কিন্তু বায়াত না হলেও এরকম না যে আপনি বায়াত না হলেও জান্নাতে যাবেন না, সে না, কিন্তু জান্নাতে যাবেন তখন কিন্তু আপনি নিজের মন মতো চলার কি প্রবৃত্তি বেশি থাকার সুযোগ রয়েছে। যেমন মনে করেন কেউ যদি একটা নিজে নিজে ডাক্তারি করে ঠিক ওষুধ খেয়ে ফেলে, সে অসুস্থ হবে কিন্তু সম্ভাবনা আছে, নাও আছে, কিন্তু না না সম্ভাবনা বেশি, রিঅ্যাকশনের সম্ভাবনাই কিন্তু বেশি, কিন্তু না সম্ভাবনা বেশি, কারণ হঠাৎ করে খাকতালি এভাবে আমি একটু ওষুধ নিছি, অসুখের সাথে সেই ওষুধটা সামঞ্জস্য হয়ে গেছে, তা আমি সুস্থ হয়ে যাব, কিন্তু এইরকম কাকতালি এভাবে কয়বার হবে? তো দুরূপ ডাক্তার ছাড়া যে এরকম নিজে ওষুধ গ্রহণ করা যেরকম রিস্কি, নিজেও কোনো একজন মুর্শেদ গাইড ছাড়া নিজে সেরকম। এখানে যে বায়াতের যে বিষয়টি এসেছে আমরা একটু পরিষ্কার জানবো আপনার কাছে, যে আসলে পীর এবং মুরিদ বিষয়টা আসলে পীর সাহেব দ্বারা মানে পীর মানে শব্দের অর্থই বুঝতে হবে, মুরব্বি ধরা একটা বলে পীরের অর্থ যেটা আছে, পীরটা তো হলো ফার্সি শব্দ, যেমন এটা একটু ভালো করে জানেন আপনি, আমাদের কাছে যখন ইসলাম আসতেছে পশ্চিম দিকে যখন ইসলাম গেছে, যখন মিশর আরবি ভাষা ছিল না, আরবি ভাষা সহ ইসলাম গেছে, যখন লিবিয়ার মধ্যে ইসলাম গেছে আরবি ভাষা সহ ইসলাম গেছে, যেহেতু সেই দিকে রোম সাম্রাজ্যের প্রভাব ছিল এবং রোমি ভাষা তারা প্রত্যাহার করছে, আর পূর্ব দিকে যখন আসছে তখন ফার্সি
ফারাসদের একটা বড় প্রভাব ছিল, তখন তারা বলল ইসলাম ইসলাম জারি যাবে কিন্তু আমাদের ভাষা নিয়ে যাইতে হবে, সেজন্য আমাদের এদিকে আস্তে আস্তে সালাত নামাজ হয়ে গেছে, তারপরে সোম রোজা হয়ে গেছে, আল্লাহ খোদা হয়ে গেছে, সেরকম মুর্শিদ যেটা পীর হয়ে গেছে, যেরকম আল্লাহ পাক রব্বুল বলেছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যা মুর্শিদা, যে ব্যক্তিকে আল্লাহ গোমরা করবে সে কোনো অভিভাবক এবং মুর্শিদ পাবে না। এই মুর্শিদ বলতে আমরা পীরকে বোঝাই। এবং এখানে আমি দুইটা জিনিস যোগ করি, একটা হলো বায়াত আর একটা হলো খেলাফত। খেলাফতের বিষয় কি, খেলাফত কোনো জরুরি জিনিস না, হাজার হাজার নিজে আমল করার জন্য অঙ্গীকার কারো কাছে গিয়ে করা, যাতে করে সে নিজেই পদ মানে মুরব্বি ধরা নিজের থেকে যিনি বড় আছেন। এমনকি থানবী রহমতুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি খেলাফতও পায় খলিফাও হয়ে যায় তখনও সে একজন মুর্শিদ রাখা উচিত, যাতে করে সে মনে করে যে আমি ওনার কাছে জবাবদিহিতার মধ্যে থাকবো। এখানে আমার চমৎকার বলেছেন আপনি যে মুর্শিদ অর্থাৎ যিনি আমাকে রাস্তা দেখাবেন, রাস্তা দেখাবেন মানে আমাকে বলে দিবেন যে সলাত এভাবে পড়বে, রোজা এভাবে রাখবে, তেলাওয়াত এভাবে করবে। এটা হলো আপনি সাধারণ বিষয় বলছেন, আরও কিছু জিনিস আছে, যেমন মনে করেন আমি একটা ব্যবসা করব, সেখানে দ্বন্দ্ব হচ্ছে এই ব্যবসাটা করলে আমি বোধহয় সুদের মধ্যে যাচ্ছি কিনা, সুদের মধ্যে না যাচ্ছি কিনা, সুদের পক্ষেও দলিল আছে বিপক্ষেও দলিল আছে, আবার আমি এই কাজটা না করলে আমি আর্থিকভাবে অনটনের মধ্যে অভাব অনটনে পড়ে যাবো। আমি একটা বুজুর্গের কাছে গিয়ে বললাম সব খুলে বললাম, উনি আমার আন্তরিক, উনার কোনো স্বার্থ নাই, তাহলে উনি একটা সঠিক সিদ্ধান্ত দেবে। এখন আমি উনি ছাড়া যদি আরেকজনের কাছে যাই, তিনি চিন্তা করবে যে মনে মনে এখানে আমার লাভ কি আছে দেখি। তাহলে সেই জন্য মুর্শিদ হলে এমন ব্যক্তি যার কাছে আপনি নিবিড় সম্পর্ক থাকবে এবং আস্থা রাখতে পারবেন, তিনি কোনো মাসালা দেওয়ার সময় বৈষয়িক চিন্তা করবে না, বরং আপনার উন্নতিটা চিন্তা করবে, দ্বীনি বিষয়ে এবং দ্বীনি বিষয়কে সামনে রেখে তিনি চিন্তা করবেন। এটা হলো আসল মশলা। তো উনি আমাকে জাস্ট পরামর্শ দিবেন এবং পরামর্শ দিবেন এবং আমি নিজে নিজে ওনার পরামর্শটাকে নিজে অপরিহার্য করে নেব, যদিও পরামর্শ দেওয়াটা অপরিহার্য নয়, নিজের জন্য আমি অপরিহার্য করে নেব, ঠিক ডাক্তার আর রোগীর মতো। এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে পীর সাহেবের তো এমন কোনো ক্ষমতা নেই যে পীর সাহেব আল্লাহর কাছে সুপারিশ করে মুরিদানকে জান্নাতে নেবে বা মুরিদানকে। আমি বলি একবারে ক্ষমতা নাই এটাও বলা যাবে না, ক্ষমতা আছে এটাও বলা যাবে না, এবং পীরের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই আশাও করা যাবে না। কারণ এইগুলি হলো আমাদের আসলে ইসলামী বিষয়টা আমাদের কাছে আকীদাগুলি দূরত্ব হয়ে যাওয়ার কারণে আমরা এই প্রশ্নগুলির সম্মুখীন হচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ইল্লা মান আযিনা লাহুর রহমান। কাল কিয়ামতের ময়দানে যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল পর্যন্ত সবাই খাপতে থাকবে, একমাত্র সিজদার মধ্যে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তাহলে যখন অনুমতি দেবে যাকে সুপারিশ করতে পারবে। এখন আসেন আলেমুল মাজারা আছে, যখন আল্লাহ যখন নাকি আল্লাহ আবার রহমান নজর দেবে তখন আলেমুল মাদারকে বলবে এই তোমরা তো দিনের খেদমত করছো, তোমাদেরকে খে খেদমত করছে, আল্লাহ বলবে যা এই লোকগুলিকে আচ্ছা তোমাদের সুপারিশ কবুল করে না, হাফেজ সাহেব সুপারিশ করবে। তাহলে সুপারিশ করতে পারবে কোন পর্যায়ে, যখন নাকি দুইটা জিনিস, একটা হলো আল্লাহ যখন অনুমতি দেবে, দুই নম্বর হলো যার জন্য সুপারিশ করবে সে সুপারিশ পাওয়ার যোগ্য হবে কমপক্ষে। কারণ এমন ফাসেক ব্যক্তি সারা জীবন নাফরমানি করছে, যেমন মনে করেন দুনিয়ার দৃষ্টান্তগুলি দেখেন, মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর একটা খুব খাতির থাকে, কিন্তু মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে কারো বিষয়ে সুপারিশ করার জন্য মানসিকভাবে চিন্তা করবে আমি এই যে তার জন্য সুপারিশ করলে প্রধানমন্ত্রী কোনো এটা নেগেটিভলি নিবে কিনা, মানসিকতা বুঝবে, তারপরে সুপারিশ, তারপরে সুপারিশ, তদুরূপ এখানেও সুপারিশ যোগ্য হতে হবে, বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে যে দুনিয়ার থেকে দুনিয়াবাসী যা দোয়া করেন কবরবাসীর জন্য, তো ওনার কি বুঝতে পারেন কিনা যে কে দোয়া করছে? আপনি জানেন এই বিষয় নিয়ে তো মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মতবিরোধ আছে, সেই জন্য আমি বলবো আমরা প্রশ্নটি নিয়ে এক বোন অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ থেকে, একটু পরে শুনবো না। যে আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। মানে খোপা বাদে যে এটাকে জায়েজ আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমরা আলোচনা করছি বিষয়টি নিয়ে, আমরা আলোচনা করছি। জি জি
আরো কিছু বলতে ছিলেন মনে হয়, কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তো যে বিষয়টি আপনি বলছেন, কারণ আপনি জানেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন নাকি মৃত ব্যক্তিদেরকে কবরে রাখা হয়, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তাদেরকে কিচ্ছু শোনাইতে পারবেন না। আবার আব্দুর রহমান ইবনে আবু বকর বলে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেখানে বদরে যারা নিহত হয়েছে তাদেরকে যখন সম্বোধন করে কথা বলছে, কাফের এরা যদি শুনতে পায় তা আল্লাহ পাক করবে যে মৃত ব্যক্তি যারা সাধারণ আছে এরা শুনতে পাবে না কেন। আবার অন্য একটা হাদিসে আছে, যখন নাকি মৃত ব্যক্তিকে কবর রাখার পর মৃত ব্যক্তিরা তাদের অতটুকু দূরে চলে যায়, যতটুকু দূরে চলে গেলে তাদের জুতার আওয়াজ শোনা যায় না, তখন ফেরেশতারা আসেন। তাহলে মূল কথা হলো আল্লাহ যখন যার ইচ্ছা শোনাই, যখন যার ইচ্ছা শোনাই না। আমরা এটাও বলবো না শুনে না, এটাও বলবো না শোনানোর ব্যবস্থা করলে শুনে, আর যখন শোনানোর ব্যবস্থা করে না তখন শুনে না। এটা হলো সবচেয়ে নিরাপদ বিষয়, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় তিনি জানতে চাচ্ছেন যে কে দোয়া করেছেন, ওনার ওনার বিষয়টা বুঝতে পারছেন কিনা, ওনার বিষয়টা আল্লাহ পাক কবুল জানিয়ে দেন, কতক্ষণ জানিয়ে দেন যাতে করে ওনাদের একটু রোহানি দোয়াও তারা পায়। এজন্য তো সৎ সন্তান যখন রেখে যায়, যখন রব্বির হামহুমা কামা রব্বায়না সাগিরা পড়ে, তো আল্লাহ তাআলা তো দোয়াই শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সেখানে পৌঁছিয়ে দেন। আরেকটি প্রশ্ন এখন আমাদের বোন করেছেন যে মাথায় যে খোপা বাঁধে এটা শরীয়ত সম্মত কিনা। আমি একটা কথা বলি, মাথায় খোপা বাঁধে এটা শরীয়ত সম্মত কিনা, এটা যে আমি বললাম যে আপনি তো খোপা বাঁধতেই হবে, দুটি কারণে। একটি কারণ হলো যে যদি চুলগুলো এলোমেলো থাকে, তাহলে আপনি যখন কোনো প্রাকৃতিক মানে জরুরত প্রয়োজনে যখন বাথরুমে যখন চুলগুলি হুক হুট করে নিচে পড়ে যাবে তখন রাখতে পারবেন, চুল নাপাক হয়ে যাবে, চুল নাপাক হয়ে। এক দ্বিতীয় নম্বর, আপনি যখন রান্নাবান্নার কাজ করতে যাবেন তখন চুল ঝরতেই থাকবে, তাহলে আপনি কুফা বাঁধবেন সৌন্দর্যের জন্য, স্বামীকে দেখানোর জন্য, আর আফত বলা যেগুলি বলতেছি এগুলির থেকে বাঁচার জন্য। কুফা তো বাঁধবেন, মানে বালা মুসিবত থেকে বাঁচার জন্য, আর শরীয়তের দৃষ্টিতে কোনো বিধি নিষেধ কিন্তু এখানে আরো সৌন্দর্য আছে, এটা এটা একটা দরকার আছে। জি, একটা হলো খোপা, আর একটা কিন্তু ওই যে বেনি বাঁধে, সবগুলি যায়, সবগুলি তো সবগুলি যায়, অর্থাৎ এক কথায় মেয়েদের সৌন্দর্যতার জন্য সুন্দর ব্যাপারটা না হলে সবগুলি যায়, এরা এরা তো সৌন্দর্য দেখাবে, কাকে দেখাবে সেটাও নির্দিষ্ট করা, যাদের কাছে যাওয়া যাইছে তার কাছে দেখাবে। জি, তো মহতারাম আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আরো দর্শক বন্ধু অপেক্ষা করছেন, তবে আমরা মূল বিষয়ের উপর একটু আলোচনা অতি শুনব। মানুষ একটা পর্যায়ে যখন ছিল তখন আদম আলাইহিস সালাম থেকে পাঠাইছে, তখন দেখলো যে একটা পর্যায়ে পৌঁছছে, এখন আর এই ওষুধ চলবে না, তখন একটা নবী পাঠাইছে, আরেকটা নবী পাঠাইছে, পাঠাইতে পাঠাইছে যখন নাকি রোগী যেরকম 14 দিন পরে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দেয়, আকাই নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছানোর পর বললো যে মানুষের সভ্যতা যত উন্নত হইতে পারে না হইতে পারে, সব চিকিৎসা দিয়ে তোমাকে কোরআন এবং তোমাকে পাঠানো হলো, ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিলেন, এরপর আর কোনো নতুন প্রেসক্রিপশনের দরকার হবে না, এটা দিয়ে কেয়ামত পর্যন্ত চলবে। অতএব বর্তমানে আমাদের জন্য এই আল্লাহ পাক শেষ ডিসচার্জ সার্টিফিকেট হিসেবে যে কোরআন দিয়েছে এবং আকাই নামদার ব্যক্তিত্ব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আছে, এটাই হলো ইসলামী ইসলাম শিক্ষার মূল উৎস হতে পারে। হ্যাঁ, সেই উৎসগুলো আমাদের কাছে পৌঁছানোর জন্য উৎসটার বাকি আলোচনা সময় থাকলে আপনার কাছে শুনবো, যাব দর্শকদের কাছে। জি, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, চেষ্টা করার পরে পেলাম আপনাকে, গত 5 দিন যাবার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। জি জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন দুটি। বিবাহ হয়েছিল আজ থেকে 40 বছর আগে, 50,000 টাকা দেন মোট ছিল। জি, তো দেওয়া হয় নাই, গাফলতি ছিল, এখন তো মরণের সময় এসে গেছে। জি, এখন আমি দিতে চাই, তো আমার স্ত্রী বলে যে না, ওই 1978 সালের দেনমোহর 5,000 টাকা এখন হবে না, এখন এটা ডলারের বিপরীতে মান নির্ণয় করে দিতে হবে। এক এক নম্বর প্রশ্ন। জি, দুই নম্বর, বিদেশে থাকা গেলে বেশ কিছু নামাজ কাজার হয়ে গেছে, ওই ধরেন যে 4-5 বছর ছিলাম, সেই নামাজগুলো কিভাবে আদায় করা যায় বা কি করা যেতে পারে? ধন্যবাদ, বড় বড় সুন্দর প্রশ্ন কিন্তু আপনি করেছেন, আমরা আলোচনা করছি, ধন্যবাদ আপনাকে, একটু অপেক্ষায় থাকুন, আমরা আলোচনা করছি। পরবর্তীতে যিনি আছেন লাইনে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন।
আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি, আমার এই বোনের কি বিয়ে হইছে, যে আমার বোনের বিয়ে হইছে এই 5 মাস। জি, তাও এই দেল মোহর যে টাকাটা পাবিছে, জি সেই টাকাটা আপনার দেল মোহরের থেকে কিছু উনি বেশি দিতে। জি, তা এখন উনি বলছে যে ওই দেল মোহরের টাকা তুমি ওইখান থেকে নাও, আর এটা কতদূর বৈধ হবে সেটা তো আমাকে ব্যাখ্যা করে বলবেন। বুঝতে পেরেছি, এটা বুঝিনি। আরেকবার আরেকবার একটু পরিষ্কার বলতে হবে। দেন মোহরের 5 মাস আগে বিয়ে হয়েছে, দেন মোহরের টাকাটা কোত্থেকে নেবে? দেল মোহর যা বাদিছে তার থেকে উনি একটু কিছু বেশি দিছে আর কি। ও আচ্ছা, যা ধরেছিল তার থেকে বেশি দিয়েছেন। হ্যাঁ, বেশি দিয়েছেন, বিবাহের সময় দিয়েছেন। জি, এখানে কি দিয়েছেন সেটা কিন্তু বলতে হবে, যে সকল কিছু দেন মোহরের মধ্যে আছে কিনা, বা কি দিয়েছেন, স্বর্ণ বা রূপা এই ধরনের? স্বর্ণটা কিছু দেনি, এমনি দেল মোহর কিছু টাকা বাদিছেন। আচ্ছা, টাকা দিয়েছেন, নগদ টাকা যা দাহ্য ছিল তার থেকে বেশি দিয়েছেন। জি, এখন উনি বলছে যে ওই টাকাটা ওর থেকে তুমি দেল মোহর টাকা নিয়ে নাও। এটা ঠিক আছে কিনা আমরা বুঝতে পেরেছি। জি জি, কথা হচ্ছে জি হুজুর, আর একটা কথা, আমার শরীর দারুণ অসুস্থ, তো আমাকে একটু দোয়া করবেন। আর আমার স্বামী দাও স্টক করেছে, সে আমরা দুজন, আমার মেয়েটা সেও অসুস্থ, আমরা তিনজন খুবই অসুস্থ। আমরা দোয়া করব, আমরা আপনাদের জন্য, আপনার জন্য, আপনার স্বামীর জন্য, মেয়ের জন্য ইনশাআল্লাহ দোয়ার সময় দোয়া করব। তো প্রশ্নটি, তিনটি প্রশ্ন আমাদের হাতে আছে, সংক্ষিপ্তভাবে জানবো। 40 বছর আগে যে মোহরটা দাহ্য ছিল, আমি একটা কথা বলি, আমি যদি 10 বছর আগে আপনাকে যদি ঋণ দিয়ে থাকি, আপনি শুট করার সময় যদিও নাকি টাকার অবমূল্যায়নও হয়ে যায়, তার দাম যদি কমেও যায়, তারপরেও আপনি 10 বছর পরে একই টাকা আদায় করবেন। এখন স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক, সে হচ্ছে 40 বছর আগে মোহরানা যেটা ছিল সেটা 50,000 টাকা আদায় করবে, এবং স্বামী যদি মনে করে যে আমার স্ত্রীকে তো আমি আদায় করলাম, স্বামী আমি আমার স্ত্রীকে আরেকটু খুশি করতে চাই, তাহলে এটা যদি অতিরিক্ত কিছু দেয় এটা সুদ হবে না। সেটা সেজন্য আমি বলবো যে স্ত্রীর দাবি হবে 50,000 টাকা, আর স্বামীর ভালোবাসার প্রতীক হবে আরো কিছু বেশি দেওয়া, যদি সাধ্য থাকে, যদি দিতে পারে। বাট ওনার উপর কর্তব্য যেটা, যা দাহ্য ছিল তাই তিনি পরিশোধ করবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর একটি প্রশ্ন তিনি করেছেন যে নামাজের কাজা। আচ্ছা, নামাজের কাজাটার ব্যাপারে আপনি জানেন, বেহেশতে জবর এবং হেদায়া সব জায়গার মধ্যে বলেছেন নামাজ কোনোদিন মাপ নেই। নামাজ কোনোদিন মাপ নেই অর্থ হলো, যেমন আপনি আমাদের এখানে কিছু বাইরা বলে যে হুজুর উমরি কাজা বলতে কিছু নেই, আমি বললাম যে উমরি কাজা বলতে যদি হাদিস শরীফ অনুযায়ী থাকতো তাহলে তো মানুষ উমরি কাজাই করতো। যেমন আমি আপনাকে বলেছি, ভাই আপনি আমার থেকে ঋণগুলি নিচ্ছেন, আপনি জুন মাসে 1 তারিখ দিয়ে দেবেন। আচ্ছা, এখন 1 তারিখ আসলো, 1 তারিখ দিলেন না, এখন যদি কেউ বলে হুজুর আমার তো টাকাটা জুন মাসের 1 তারিখ দেওয়ার কথা ছিল, জুন মাসের 1 তারিখ তো চলে গেছে, এখন তার তো বুধ দিতে হবে না, যেহেতু আমার তো 1 তারিখেই কথা ছিল, এরকম নাকি বিষয়টা? তো বিষয়টা তেমন না, 1 তারিখ কথা ছিল, 1 তারিখ দিতে পারি না, তারপরে টাকাটা দিতেও হবে, মাফও চাইতে হবে, মাফও চাইতে। কারণ আমি যদি আবার আপনাকে বলে দিতাম ভাই জুন মাসের 1 তারিখ না দিলে 30 তারিখ দিয়েন, তাহলে আমি 30 তারিখ দেওয়ার জন্য একটা বৈধতা দিয়ে দিলাম। এখন আল্লাহ যদি বলতে তুমি এই ফজর নামাজ ফজরে পড়বে, জোহর নামাজ জোহরে পড়বে, তুমি আর ফজর না বললে সেটা তারপরে শুক্রবারে পড়বে, তাহলে তো এটা তো বৈধতা দিয়ে দিল। সেজন্য আল্লাহ পাক উপর খাজা নামাজের জন্য কোনো বৈধতা দেয় নাই, কিন্তু আমার ফরজটা যেহেতু আমার মাতার উপর আছে, সেজন্য আদায় করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আদায়ও করতে হবে, ক্ষমাও চাইতে হবে, ক্ষমাও চাইতে হবে। এখন আপনি কিভাবে আদায় করবেন সেটা হলো, আমি জীবনে কয় বছর নামাজ পড়িনি, তার মধ্যে ফজর একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করবো, আমি জোহর একটা হিসাব করবো, তখন থেকে আমি ফজর বলবো যে প্রথম দিনের খাজা ফজর নামাজ, প্রথম দিনের খাজা যখন পড়েছেন এটা চলে গেছে, তারপরের দিনটা প্রথম হয়ে গেছে, এইভাবে প্রথম হতে পড়তেই থাকবেন, মাপ সাইতে থাকবেন, এই ভিতরে আপনি মারাও গেছেন। আল্লাহ বলল যে বান্দা শুরু করছিল, ভালো নেই, মাপ চেষ্টা ছিল, চেষ্টাটাই হওয়ার বড় জিনিস। এখন একবারে গোড়ামি করে এটাকে মাফুন আসা হওয়া, আদায় করতে না আসা হওয়া, এটা ঠিক না, এটা ঠিক না। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, যেটা বুঝতে পেরেছেন যে বোন মোহর যে দাহ্য ছিল, 5 মাস আগে বিবাহ হয়েছে, দাহ্য ছিল, তো দাহ্য থেকে পরিমাণে টাকা বেশি দিয়েছেন। আমি সমস্যাটা আমি বলি আপনাকে, এটা বিষয়টা সেটা নয়, বিষয়টা হলো খুব কঠিন বিষয়। বিষয়টা হলো বর্তমানে আমাদের এখানে মনে করেন বিয়ে হইতেছে, এখন কাবিনের মধ্যে লেখছে 3 লক্ষ টাকা, আর 50,000 টাকা উসুল, 2.5 লক্ষ টাকা বাকি। এখন ছেলে কী করছে, সব টাকাটাই মনে করেন দিয়ে ফেলছে, কিন্তু এখন দিয়ে ফেলছে, এখন মেয়ে বলতেছে আমার মনোহর টাকা দাও, স্বামী বলতেছে আমি তোমার আগেই দিয়ে দিছি, আগে তো দিয়ে দিছি, ওখান থেকে আসল করো। এখানে একটা বিষয়, স্বামী যদি প্রথম দেওয়ার সময় এটা হাদিয়া মনে করে, পরবর্তীতে সেটা মোহর দেওয়া যাবে না। আর স্বামী যদি প্রথম থেকেই মনে করছিল আমি
মোহরানা দিচ্ছি, তাহলে এটা মোহরানা আদায় হয়ে যাবে, তবে কাগজে কলমে তো এটা শেষ করা গেল না। কাগজে কলমে, ওই জন্য কাগজে কলমে লিখতে হলো, হিসাব করে লিখতে হবে, লিখতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে যে খতিব সাহেব, বড় চমৎকার আলোচনা আজকে আপনি উপহার দিয়েছেন। আমাদের অনেক দর্শক বন্ধু এখনও লাইনে আছেন, আপনার কাছে উত্তর শুনতে চাচ্ছেন, কিন্তু আমাদের হাতে সময় নিয়ে দয়া যেতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, ইসলাম শিক্ষার মৌলিক উৎস দুটো, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস, যেমনটি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি চলে যাচ্ছি, তবে তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটো জিনিস, যাকে আঁকড়িয়ে ধরবে তো কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, তোমরা হেদায়তের উপরে থাকবে। একটি হলো কোরআনে করিম, আরেকটা হলো হাদিসে মোবারক। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন ও সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নার উপরে ভিত্তি করে যেন আমরা এই অনুষ্ঠানটা চালাতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। অনেক সময় ধরেছিলেন, যারা প্রশ্ন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি মন খারাপের কিছু নেই, আগামী দিন করবেন। সকলে দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وأفوض أمري إلى الله، إن الله بصير بالعباد. اللهم إنا نعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال، يا أرحم الراحمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا يا أرحم الراحمين. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين، فانصرنا على القوم المنافقين، فانصرنا على القوم الظالمين. يا الله يا ارحم الراحمين، الله مولاي كريم، الله امرا غنغار بندر ابن الشاهد دربار هات تلچي مولا جبرر غنغلو شكار كوري ابن الشاهد دربار هات تلچي আল্লাহ আপনার নেয়ামতগুলো যখন আমাদের মনে পড়ে, আল্লাহ মনে বড় মনে বড় প্রশান্তি পায়। জান্নাতের নেয়ামতের কথা যখন স্মরণ হয়, মনে বড় খুশি আমরা অনুভব করি। আল্লাহ জাহান্নামের কথা যখন মনে পড়ে, বড় ভয় করে মাওলা, বড় ভয় করি আমরা। ওগো মাওলা, মেহরবানি করে জান্নাতের ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা মেহরবানি করে আপনি করে দেন। আল্লাহ মেহরবানি করে জিন্দগির গুণাগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আল্লাহ আমাদের মতো অনেক ভাই আল্লাহ ইতিম হয়েছেন, আল্লাহ সহস্তে বাবা মাকে কবরের নিচে দাফন করেছেন, মাটির নিচে দাফন করেছেন। অনেকের বাবা নাই, যার বাবা নাই সে বুঝে বাবার অভাব কি। আল্লাহ মহামারীতে আল্লাহ অনেক ভাই এতিম হয়েছেন, মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন। আল্লাহ অনেক শিশু মাওলা গো আল্লাহ বাবার লাশের কাছে শুয়ে শুয়ে গড়িয়ে গড়িয়ে কান্না করছে গো মাওলা। ওগো আল্লাহ, আল্লাহ তাদের জন্য দোয়া করছে মাওলা,
যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যে পরিবারগুলো আল্লাহ বাবা মাহারা হয়েছেন মাওলা, আল্লাহ তাদের জিম্মাদার আপনি হয়ে যান, আল্লাহ রিজিকগুলোকে আপনি বাড়িয়ে দেন, সবর এখতিয়ার করার তৌফিক দান করেন মাওলাই করিম। ও মাওলা, কারো জন্য যদি আপনার কোনো ফয়সালা হয়, বান্দা যখন দোয়া করে আল্লাহ সেই ফয়সালাকে আপনি রহিত করেন, আল্লাহ রহিত করে দিতে পারেন মাওলা। দোয়া করছি আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের মধ্য থেকে কারো জন্য যদি কোনো ধরনের অকল্যাণের ফয়সালা হয়, মাওলায় করিম মেহরবানি করে আল্লাহ আজকে এই দোয়ার বদৌলতে তাদের জন্য কল্যাণের ফয়সালা আপনি করে দেন। আল্লাহ মুসলমান ভাইদেরকে আপনি মাফ করে দেন, যারা অসুস্থ করোনার সহ যেই সমস্ত রোগে আক্রান্ত হয়েছেন আল্লাহ মেহরবানি করে আপনি সুস্থতা দান করেন। মাওলায় করিম আমাদের এই দেশের উপর খায়র বরকাত দান করেন, আল্লাহ দেশটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ দেশের জন্য যারা খেদমত করছেন, আল্লাহ দেশের জন্য মেহনত মুজাহাদা করছেন, মেহরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম যেখানে আমরা বসা আছি আল্লাহ, আল্লাহ মিডিয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মিডিয়া আল্লাহ যাদের উসিরায় চলছে আল্লাহ তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ যাদের অন্তরের মধ্যে দ্বীনের মহাব্বত ইসলামের মহাব্বত আছে মাওলাই করিম, ইসলামী প্রোগ্রামকে আল্লাহ ইসলামকে ভালোবাসেন, মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করেন মাওলাই করিম, সুস্থতা দান করেন। ছেলেগুলোকে আত্মীয় স্বজনকে পরিবারকে মেয়েগুলোকে আল্লাহ যারা যেখানে আছেন ওগো মাওলা, আমি জানি না কারা কোথায় আছেন মাওলাই করিম, আপনি তো জানেন কে কী অবস্থায় আছে তাও আমি জানি না, আপনি জানেন। মেহরবানি করে সকলকে আপনি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করেন, আসমানি জমিনি বালা থেকে আপনি হেফাজত করেন মাওলাই করিম। এখানে আল্লাহর সাথে যারা যুক্ত রয়েছেন আল্লাহ পুরো পরিবারকে আপনি কবুল করে নেন মাওলাই করিম। বড় রিস্কের উপরে বিভিন্ন সংবাদ পরিচালনা করেন, পরিবেশনা করেন মাওলা, ওগো আল্লাহ সকলকে আপনি আল্লাহ আমন আমানের সাথে রাখেন, সব ধরনের নিরাপত্তার বিধানে মেহরবানি করে তাদের সাথে আপনি দিয়ে দেন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ ইসলামের উৎস আল্লাহ পবিত্র কোরআন ও হাদিস নিয়ে যেন চর্চা করতে পারে, আল্লাহ যেন দাওয়াতের কাজ করতে পারে, আল্লাহ কোরআন ও হাদিসের উপরে জীবনটাকে চালাতে পারে মাওলাই করিম সে তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ যে সমস্ত খেদমতগুলোকে আল্লাহ আমার ভাইয়েরা করছেন, আল্লাহ আমরা এখানে ইসলাম আমরা আল্লাহ নিউজ 24-এর মাধ্যমে দাওয়াতের কাজ করছি, আল্লাহ মানুষের কাছে দিনের সহি কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আল্লাহ মেহরবানি করে খেদমতটুকুকে আপনি কবুল করে নেন। আল্লাহ যার মাধ্যমে আল্লাহ খেদমতটুকু চালু হয়েছে মাওলা, যাদের পরামর্শে আল্লাহ যারা শ্রম দিচ্ছেন আমাদের সাথে মাওলাই করিম সকলের শ্রমকে আপনি কবুল করে নেন আল্লাহ, একে জরিয়া করে পরকালে সুন্দর জান্নাতের ফয়সালা করে দেন মাওলাই করিম। জান্নাতে আমরা যেতে চাই, আপনার দিদার চাই আল্লাহ, আপনার সাক্ষাৎ চাই, মেহরবানি করে আমাদের সকলের জন্য সেই ফয়সালা করে দেন। কবরবাসী আল্লাহ যারা জন্য জাহান্নামের ফয়সালা আল্লাহ আপনি করবেন, যারা কবরে কষ্টে আছে সাপ বিচ্ছুর গর্তের মধ্যে পড়ে আছে ওগো আল্লাহ চিৎকার করছে কোনো কাজে আসবে না। আল্লাহ দুনিয়াতে যদি বান্দা একটু চোখের পানি ফেলে আপনার কাছে হাত তোলে আপনি বড় পছন্দ করেন মাওলাই করিম, আপনি পছন্দ করবেন বলেই আল্লাহ আল্লাহ কি বলতে হবে তাও জানি না, আমাদের অন্তরের দিকে তাকিয়ে মেহরবানি করে তামাম ভালো কিছুর ফয়সালা আপনি করে দেন, সমস্ত খারাপাত থেকে মেহরবানি করে আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ মুসলমানদের ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন, আল্লাহ মুসলমানদেরকে গায়বী সাহায্য নুসরত আপনি দান করেন মাওলাই করিম। সাহায্য পাওয়ার মতো যে যোগ্যতা লাগে আল্লাহ সেই ধরনের ইমান আমাদেরকে দান করেন, যদিও আমাদের ইমান বড় দুর্বল আল্লাহ, আমাদের ইমান বড় দুর্বল আল্লাহ মেহরবানি করে ইমানে কৌয়াত দান করেন, ইমানের উপরে আমাদেরকে আল্লাহ সুন্দরভাবে সঠিকভাবে চলার তৌফিক দান করেন, আমলের জীবন দান করেন মাওলাই করিম। দর্শকদের মাঝে মধ্য থেকে অনেকে দোয়া চেয়েছেন, একমা দোয়া চেয়েছেন তিনি নিজে অসুস্থ, ওনার সন্তান অসুস্থ, স্বামী অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন, আরও যারা অসুস্থ সকলকে সুস্থতা দান করেন আল্লাহ, আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। বিফাদলে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।